মাইক্রোসফট এক্সেলের লার্জের ফর্মুলাটি আজ আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক নাম্বার আমি দিয়েছি এবং এখানে লার্জের সূত্রটি আমি প্রয়োগ করব, ইকুয়াল লার্জ। এখানে দেখতে পাচ্ছেন অ্যারে, অ্যারে অর্থাৎ আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে যে রেঞ্জের মধ্যে আমার নাম্বারগুলো আছে, এবং কমা। দেন এখানে দেখতে পাচ্ছেন কে, কে অর্থাৎ আমার কত নাম্বার বড় সংখ্যাটি আমি কাউন্ট করব বা এখানে দেখাবো সেই বড় সংখ্যার নাম্বারটি এখানে দিতে হবে। আমি এক নাম্বার বড় সংখ্যা অর্থাৎ সবচেয়ে বেশি বড় সংখ্যাটি আমি চাই, তাহলে এক দিতে হবে এবং এন্টার বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটি শো করেছে। আমি দ্বিতীয়বার সূত্রটি প্রয়োগ করে দেখাচ্ছি, ইকুয়াল লার্জ অ্যারে। এখন আমি বের করব 2 নাম্বার বড় সংখ্যাটি, 2 নাম্বার বড় সংখ্যা 10, এবং 10 এখানে চলে এসছে। এরকমভাবে লার্জের সূত্রটি ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।